যুগের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি। আবহমান যুগের নিস্তারে স্বয়ং ভগবান মনুষ্য রূপে যুগে যুগে আবির্ভূত হয়েছেন এই ধরাধামে। অনেকেই তাকে চিনতে পেরে তার চরণে শরণাপন্ন হয়ে মানব জীবনকে সার্থক করেছেন, আবার অনেকেই তাকে চিনতে না পেরে কেবলমাত্র মনুষ্য ভেবে তাকে তাচ্ছিল্য করেছেন, বিদ্রুপ করেছেন ও ব্যর্থ করেছেন তাদের মূল্যবান জীবনকে। তিনি কিন্তু যুগে যুগে আমাদের কাছে এসেছেন। আমরা যদি এক সত্য যুগ, দুই তেতা যুগ, তিন দ্বাপর যুগ, চার কলি যুগ, এই চার যুগের পর্যালোচনা করে দেখি, তাহলে দেখব এই চার যুগেই ভগবান মনুষ্যরূপে তিনি আমাদেরকে ধর্মের পথ দেখিয়েছেন। সত্যযুগে ভগবান শ্রীহরি নারায়ণ অনন্ত শয্যায় লক্ষ্মী তার পদপান্তে বসে, তার নাভি থেকে সৃষ্টিকর্তা ব্রহ্মা নির্গত হয়ে আছেন, তার চতুর্হস্ত শোভিত শঙ্খ চক্র গদা পদ্মে তিনি সত্যযুগের ধর্মকে অত্যন্ত দৃঢ় হস্তে ধারণ করে আছেন। ধর্ম যখনই বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত তখন আবির্ভূত হন পাপী পরিত্রাণ পায়। রাম অবতার রূপে তিনি আসলেন ত্রেতা যুগে, দুর্ধর্ষ দুরাচারী রাবণের অত্যাচার থেকে ধরাকে রক্ষা করে সাধু সন্তদের জীবনে শান্তি প্রদান করে ধর্মকে তিনি স্থাপন করলেন। যদা যদা হি ধর্মস্য গ্লানিভাবতির্ভারত অভ্যর্থনম অধর্মস্য তদাত্মনম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশয় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। দ্বাপর যুগে কৃষ্ণ অবতার রূপে তার প্রাণের সখাপ্রিয় অর্জুনকে বিশ্বরূপ দর্শনকালে তিনি এ কথা বলেছিলেন, যখন যখন ভূভারতে ধর্মের গ্লানি হয়, মানুষ অধর্মকে স্বাগত জানায়, তখন সাধু সজ্জনকে রক্ষা করতে, পাপীকে নাশ করতে ও ধর্মকে পুনরস্থাপন করতে যুগে যুগে আমি মূর্ত হই সম্ভাবামি যুগে যুগে। শোনো ভাই নিত্যানন্দ, জীব সব হইল অন্ধ, কেহ না পাইল হরিনাম। এক নিবেদন তোরে দুনয়নে হেরিবে যারে, করে ধরে লয়াইবে এই হরিনাম। তারপর কলির প্রথম ভাগে এলেন প্রেমের ঠাকুর শ্রীচৈতন্য মহাপ্রভু। সন্ন্যাস লইনু জবে ছন্ন হইল মন, কি কারণে সন্ন্যাস মোর প্রেম প্রয়োজন। সন্ন্যাসী ভাবিয়া জীব যদি করে নমস্কার, তাহাতেও তারা সব পাইবে উদ্ধার। ধর্মকে জীবনের সার করে হরি নামে বিভোর হয়ে তিনি সংসার পরিত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন। সন্ন্যাস গ্রহণের প্রাককালে শচী মাতা বলেন, জ্যেষ্ঠ পুত্র বিশ্বরূপ তো সন্ন্যাস নিয়ে চলে গেল, তুই যদি সন্ন্যাস হয়ে চলে যাস বাবা, তাহলে আমাকে কে মা বলে ডাকবে? মায়ের কথার প্রতি উত্তরে মহাপ্রভু বলেন, আরও দুই জন্ম মোর সংকীর্তন আরম্ভে, হইব তোমার পুত্র আমি অবিলম্বে। শ্রীবাস, নিত্যানন্দ, গদাধর, মুকুন্দ বহু ভক্ত মাথা নিচু করে বসে আছেন, কি করে তারা প্রভু বিহনে দিন কাটাবেন? প্রভু তাদেরকে বলছেন, তোমরা সব চিন্তি হো কি কারণ, তুমি সব যথাতথা আমি সর্বক্ষণ। এই মতো তোমরা সব চিন্তি ও মনে, সর্বদা রহিব আমি তোমাদের শোনে। এই মতো হইবে মোর দুই অবতার, কীর্তন আনন্দরূপে হইবে আমার। তাহাতে তোমরা সব এই মতো রঙ্গে কীর্তন করিবে সব মহাসুখে মহানন্দে। এই জন্ম নাহি আমি জানিব জন্ম জন্ম, তোমরা সব রবে হয়ে আমারই সঙ্গ। তারপর এলেন পরম পুরুষ শ্রীরামকৃষ্ণদেব, যত মত তত পথ, সর্বধর্ম মতের সমন্বয় সাধন করলেন তিনি। টাকা মাটি, মাটি টাকা, সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে তিনি সমান চোখে দেখতেন, সবাইকে তিনি আপন করেন। তার চিন্তাধারাকে সারা বিশ্বের কাছে প্রচার করেছেন ভারতের বীর সন্তান স্বামী বিবেকানন্দ। তিনি ছিলেন যুবনায়ক, জাগতিক নিয়মে তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। তিনি যখন অসুস্থ ছিলেন, মা সারদা দেবী বললেন, ঠাকুর আপনি চলে গেলে আমরা কী নিয়ে বাঁচব?
ঠাকুর বলেছিলেন, সারদা তুমি ভেবোনি আমি এই গেনু আর এই এনু। ফুটল যে ওই সত্য তপন, অন্ধকারের পুঞ্জনাশী, বাজল দয়াল বিশ্বনাথের শাশ্বত ওই মধুর মাসি। শিউরে উঠে সপ্ত ভুবন, অমৃত যার দীপ্ত সুরে, হাঁকছে প্রভু বংশীনাদে, আর তো আমি নাই রে দূরে। বিপন্নকে আয় ছুটে আয়, কাঁদিস নে আর দুঃখ ভুগে, ধর্ম সংস্থা প্রার্থায়ও সম্ভ্রম আমি যুগে যুগে। বিশ্বজুড়ে দন্দরণে উঠছে যে ভীম অগ্নিশিখা, সেই তো আমার বিজ্ঞাপনী হচ্ছে ক্রমে রক্তে লেখা। পাপ দানবীর অত্যাচারে ডাকছে যে নর ত্রাহি ত্রাহি, চিহ্ন সে যে মোর প্রকাটে সন্দেহ তাই বিন্দু নাহি। আসছে যে ওই গগন ছে আমার তনুর মধুর বায়ু, স্পর্শতে সঞ্জীবিত হবেই আবার তোদের স্নায়ু। বিশ্বভুবন কুঞ্জবনে কুসুম আমার গন্ধ আনে, বার্তা যে মোর উঠছে ফুটে নবীন যুগের কবির গানে। চলছে যে এক বিরাট সাধন, বিশ্ব হিয়ায় রাত্রি দিবা, ক্ষিতি অপ্তে স্মরুদ্বমে আসছে আবার সংখ্যা কিবা। বিপন্নকে আয় ছুটে আয়, কাঁদিস নে আর দুঃখ ভোগে, ধর্ম সংস্থা প্রার্থায়ও সম্ভব আমি যুগে যুগে। শ্বেত অশ্বের পিঠে আরোহণ করে, শ্বেত বস্ত্র পরিহিত, তরবারি হাতে এক সুপুরুষ কলিযুগের অবতার হয়ে আসবেন বলে পুরাণে কথিত আছে। বর্তমান কলিকালে বিগত যুগের সেই দুরাচারী রাবণ, দুঃশাসন, কৌরবরা না থাকলেও আমাদের ঘরে ঘরে আজও তারা বর্তমান। অধর্মের বিভীষিকায় প্রজ্বলিত করে চলেছে ধর্মকে। এই অধর্মের হাত থেকে কলিযুগকে রক্ষা করতে 1295 বঙ্গাব্দের 30 ভাদ্র শুভ তাল নবমী তিথিতে বর্তমানে বাংলাদেশের হিমায়িতপুর গ্রামে অতি সজ্জন ব্রাহ্মণ শিবচন্দ্র চক্রবর্তীর গৃহ আলো করে মাতা মনমোহিনী দেবীর কোলে এলেন পরম প্রেমময় যুগাবতার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি এ যুগে শ্বেত বস্ত্র পরিধান করে জ্ঞান তরবারির সাহায্যে নামের মহামন্ত্র দিয়ে ম্লেচ্ছকে নাশ করে ধর্মকে পুনর্স্থাপন করেছেন। কুআচারী চলন যাদের অসৎ কথা কয়, বাঁচা বাড়ার উল্টো নীতি ম্লেচ্ছ তারাই হয়। বাঁচা বাড়ার উল্টো চলে ম্লেচ্ছ জানিস তাকেই বলে। বাঁচা বাড়ার মূল নীতি হিসেবে ধর্মকে তিনি প্রদান করলেন। বাঁচা বাড়ার মর্ম যা ঠিকই জানিস ধর্মতা। যে আচরণ বাক্যকর্ম বাঁচা বাড়ার উৎস হয় তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। মানুষের জন্মের পথ থেকে আমৃত্যু পর্যন্ত শ্রী শ্রী ঠাকুর জীবন চলার পথ তিনি নির্ধারণ করে দিলেন ও কলিযুগের সমস্ত সমস্যা সমাধানের পথ প্রদান করলেন। সব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। ইষ্ট গুরু বা আদর্শকে জীবনে প্রতিষ্ঠা করলে সব সমস্যা থেকে নিজেদেরকে ত্রাণ করতে পারব। 1969 সালে 27 জানুয়ারি ভোরের আলো ফুটতে না ফুটতে ব্রহ্ম মুহূর্তে পরম দয়াল মহাপ্রস্থানের পথে যাত্রা শুরু করলেন। 81 বছর দীর্ঘ লীলাক্ষেত্রে বহু ভক্ত নিবিড় বন্ধনে আবদ্ধ ছিলেন। ইষ্টগুরু পুরুষোত্তম পতিগুরু বংশধর রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। তিনি আজও লীলা করে চলেছেন তার বংশধরদের মধ্য দিয়ে। পরম দয়াল আচার্যকেন্দ্রিক জীবনের কথা বলেছেন, আচার্যকে গ্রহণ করে তার নির্দেশিত পথ অনুসরণ করে সুখ শান্তি সমৃদ্ধিতে আমাদের জীবনকে সমুজ্জ্বল করে তুলি। বর্তমানে তাকে গুরুরূপে গ্রহণ করে বহু মানুষ তার নির্দেশিত পথের অনুগামী। আসুন আমরা জানি ও এগিয়ে যাই সেই জীবনের পথে। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।